আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে ঢাকার মেয়র বর্তমান এবং সাবেক বর্তমান মেয়র তাপস এবং সাবেক মেয়র খোকন সাইদ খোকন এই দুজনের যে বিরোধ পরস্পরের প্রতি যে তাদের যে অভিযোগ পাল্টো অভিযোগ এগুলো আমরা দেখে দেখে কিন্তু অভ্যস্ত দুই হাজার সালে মেয়র তাপর যখন মেয়র হিসেবে দায়িত্ব পেলেন তখন থেকে আমরা দেখেছি যে আমি এটা করতে পেরেছি উনি এটা করতে পারেননি অথবা উনি এটা করতে পারেননি আমি এটা করে দেখিয়েছি এ ধরনের পরস্পর পাল্টা অভিযোগ অভিযোগ পাল্টা অভিযোগ মানুষ মোটামুটি ব্যস্ত হয়ে গিয়েছিল এই দুজনের ছেলে মানুষই দেখে সেটা থামেনি সাইদ খুকন এখন পুরনো ঢাকার ঢাকার ওই অঞ্চলের উনি সংসদ সদস্য এবার দু সালে ডেঙ্গু পরিস্থিতি কি ছিল সেটা নিয়ে মানে যখন সাইদ খুকন মেয়রের দায়িত্ব ছিলেন সে সময় উনি ডেঙ্গু পরিস্থিতিকে কীভাবে মোকাবেলা করেছেন সেটা নিয়ে আমাদের বর্তমান মেয়র ফজলেনুর তাপস আগের মেয়র সাহিদ খকনকে একটা খোঁচাই দিয়েছেন খোঁচাতে উনি কী বলেছেন যে দু সালের তুলনায় দুই সালে ডেঙ্গু রোগীর সংখ্যা বিয়াল্লিশ হাজার কম ছিল কারণটা কি কারণটা উনি ম্যানেজ করতে পেরেছেন উনি কি করেছেন না করেছেন তারপর সেগুলি সবিস্তারে উনি বর্ণনা করেছেন এবং এগুলি বর্ণনা করার মাধ্যমে উনি যে কথাটা বলেছেন সেটা হলো ওই সময়ের চেয়ে আমরা ডেঙ্গু রোগকে কন্ট্রোল করতে পেরেছি দু সালে ঢাকায় ডেঙ্গু রোগী ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার এবং দু সালে ডেঙ্গু রোগী হয়েছে এক লক্ষ তেরো হাজার অর্থাৎ আমরা বারো হাজার ডেঙ্গু রোগী তখনকার বিয়াল্লিশ হাজার ডেঙ্গু রোগী সেই সময়ের তুলনায় কম হয়েছে বিরাট সাফল্য ভাই আপনি ভালো কাজ করেছেন এটা দাবি করছেন ভালো কথা কিন্তু উদাহরণ হিসেবে দু হাজার টেনে আনতে হবে কেন ঠিক আছে এনেছেন তারপরে যা হয় ওই যে ঢিলটি পাট কেলটি খেতে হয় সাহেদ খোকন সাহেব আবার উনি এটা বলেছেন গত বুধবারে সাহেদ খোকন সাহেব শনিবার দিন মানে তিন দিন যে তিন দিন পরেই আরেকটা প্রেস কনফারেন্স করেছেন এবং ওনার প্রেস কনফারেন্সে এসে উনি ওনার সময় ঢাকা শহরে উনি কী কী উন্নয়ন করেছেন না করেছেন তার ফিসটি দিয়েছেন দেওয়ার পর উনি বলেছেন যে বর্তমান মেয়র মন কথা বলছেন এবং উনি এটা একটা প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন যে দুই সালে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে ঢাকা শহরে ডেঙ্গু রুগী ছিল একান্ন হাজার আটশো দশজন মাথায় রাখুন তাপস সাহেব বলছেন দু সালে রুগী ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার আর সাইদ খগন বলছেন একান্ন হাজার আটশো দশজন উনি এটা ব্রেকআপও দিয়েছেন যে সারা দেশে কত ছিল ঢাকায় কত ছিল এবং ঢাকার বাইরে কত ছিল উনি ব্রেকআপ দিয়ে বলেছেন একান্ন হাজার আটশো দশজন আর উনি বলেছেন যে গত বছর দু হাজার তেইশ সালে সিটিতে আক্রান্ত হয়েছে এক লক্ষ দশ হাজার আটজন এবছর গত বছর তার মানে উনি দু হাজার উনিশ সালের তুলনায় দু হাজার তেইশ সালে উল্টো রুগী বেশি ছিল আটান্ন হাজার একশো আটানব্বই জন খোকন বলছেন এই আটান্ন হাজার একশো আটানব্বই জন বেশি ছিল উনিশের তুলনায় তেইশে আর আমাদের বর্তমান মেয়র যিনি আছেন তাপস সাহেব উনি বলছেন উনিশের তুলনায় দুই হাজার তেইশ সালে রোগীর সংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার কম মানে উভয়েই উভয়ের নির্দিষ্ট সময়ে ডেঙ্গু রোগী কম ছিল এই দাবি করছেন দুটোই তো সত্য হতে পারে না আর সংখ্যাটার পার্থক্যটা এত বেশি একজন বলছে তার সময় বিয়াল্লিশ হাজার কম আরেকজন বলছে তার সময় মানে আটান্ন হাজার একশো আটানব্বই জন কম আপনি কী বলবেন ভাই আমরা ওই সময় কি ঢাকা শহরে ছিলাম আমার দুর্ভাগ্য দুই হাজার উনিশ এবং দুই হাজার তেইশ দুই সময়ে আমি ঢাকা শহরে ছিলাম এবং ঢাকা দক্ষিণে ছিলাম এই হিসাবটা কিন্তু ঢাকা উত্তর দক্ষিণ মিলিয়ে কারণ ডেঙ্গু রুগীর মশা তো এক জায়গায় আসে না এই উত্তরে বসা দক্ষিণে যায় দক্ষিণে বসা উত্তরে যায় যা কিন্তু ঢাকায় শহরে আমরা ছিলাম আমরা টের পেলাম না কোনটা আসলে ঘটনা ঠিক পরিসংখ্যান তো পরিসংখ্যান কিন্তু মন করা দেওয়া যায় যা যা ইচ্ছে বলতেছে কোনো সমস্যা নাই এখন যদি সাইদ খোগন সাহেব এই চ্যালেঞ্জটা না করতেন তার গায়ে লেগেছে বলে যদি প্রতিবাদটা না করতেন তাহলে কিন্তু তাপস সাহেব জিতে গেছিলেন তাপস সাহেব প্রমাণ করে ফেলেছিলেন উনি কত সফল এখন সাইদ খোকনের প্রতিবাদ করা যায় তাপসেন কী বলবেন কি বলবেন রে ভাই তো এই যে আমাদের মেয়রদের যে এই যে অবস্থা নিজেরা নিজেদের মতো করে একটা সিদ্ধান্ত দেন আমি আগেই বললাম যে দুটো তো সত্য হতে পারে না একটা মিথ্যা যিনি মিথ্যা বলেছেন তাকে কি আমরা সত্যবাদী বলবো না মিথ্যাবাদী বলবো বলুন কে মিথ্যা বলেছেন সাইদ খোকন নাকি তাপস মেয়র তাপস ফজলে নোর তাপস কে মিথ্যা বলেছেন যিনি মিথ্যা বলেছেন তিনি তো আমাদের এই নগরেই আছেন নগরেই যা দায়িত্বে আছেন একজন এমপি একজন মেয়র আমরা কাকে মিথ্যাবাদী বলবো আর কাকে সত্যবাদী বলবো এই কাদের মানে শাসনে আমরা আছি ভাই এই দুর্ভাগ্য নিয়ে আমরা কেন আছি দেখুন আমার মাঝে মাঝে মনে হয় আমাদের সরকারের মন্ত্রীও কি এরকম করেন আমার ধারণা করেন একই দলের তো করতেও পারেন মানে সমস্যাটা কোথায় কেন হয় ভাবেন তো একবার এরকম মন গড়া তথ্য দিয়ে বুক ফুলিয়ে কথা বলেন তারা কেন বলেন বলেন তো বলার একটা মাত্র কারণে সেটা হলো কোনো চ্যালেঞ্জ হয় না এদের কোনো জবাবদিহিতা নাই এদের উপরে এমন কেউ নাই যিনি ওদের ডেকে বলবেন মিথ্যা কথা কেন বলছ এদের বলার মতো লোকটা নাই এটা বলার মতো লোক নাই দেশে কেউ এদেরকে জিজ্ঞাসা করবে না দুজনকে ধমক দেবে এত কথা গুলো চুপ করে থাকে এগুলি বলবে হয়তো বা পরস্পরের বিরুদ্ধে লেগো না এগুলি বলবে কিন্তু কে মিথ্যা বলছে সেটা বলবে না সেটা আইডেন্টিফাই হবে না আইডেন্টিফাই করে করা ব্যাপার না কিন্তু কেউ করবে না কেউ চ্যালেঞ্জ করে না চ্যালেঞ্জ কেন করে না সাংবাদিকরা করতে পারে সাংবাদিকরা করতে পারে কিন্তু কেন করে না জানেন সাধারণ মানুষ করতে পারে কেন করে না করে না এই কারণে করলে কিছু হয় না করলে কিছু হয় না কি হয় আমি এই মেয়র তাপস সাহেবের কথা বলি ওনার কি হয়েছে বলেন তো উনি কিছুদিন আগে ধানমন্ডিতে এই সড়কের মধ্যে গাছ কাটা নিয়ে কি আন্দোলন টানে হলো সমাজে সুশীল সমাজ বিখ্যাত জ্ঞানী গুণীরা বললেন এই গাছগুলি কাটা ঠিক হবে না হেন হবে না উনি কারো কথা শুনেছেন উনার ইচ্ছা হচ্ছে উনি কাটছেন উনি বেসিক্যালি একটা গোয়ার টাইপের লোক কাউকে গুরুত্ব দেন না তো উনি করলেন এই তাপস সাহেব একদম বলেন নাই এক প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিলাম বলেছেন তো কথা বলে ঠিক করেছিলেন আদালতের প্রতি বিচারপতির প্রতি প্রধান বিচারপতির প্রতি উনিকে সম্মান প্রদর্শন করতে পেরেছিলেন এটা নিয়ে তো একটা মামলাও হয়েছিল এটা নিয়ে একজন একজনকে রিট করেছেন আমির ইসলাম এরা তো আদালতের কাছে অভিযোগ করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি বলেছিলেন উনি এটা দেখবেন দেখতে দেখতে উনি রিটায়ারমেন্টে চলে গেছেন দেখা আর হয় নাই তাপর সাহেবের কিছু হয় নাই তখন যদি হতো কিছু একটা ওনাকে যদি সতর্ক করে দেওয়া হতো তাহলে কিন্তু ওনার এই সমস্ত আচরণ এই সমস্ত উল্টাপাল্টা পরিসংখ্যান যা তা দাবি এটা থাকতো না কিন্তু হয় নাই কিছু হয় না দেশে। এই যে না হওয়াটা এই যে জবাবদিহিতা না থাকাটা এই যে যা ইচ্ছা তা বলার স্বাধীনতাটা এটা যতদিন পর্যন্ত আমাদের শাসকদের মধ্যে ধরেন অথবা আমাদের শাসক দলের নেতাদের মধ্যে অথবা আমাদের জনপ্রতিনিধিদের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত দেশে আর যাই হোক সুশাসনের আশা করা যাবে না তবে আমার মনে হয় একটা এর একটা প্রতিবিধান হওয়া উচিত আমরা জানতে চাই এই দুই জনপ্রতিনিধির মধ্যে কে মিথ্যাবাদী এটা যারা আমাদের জন্য জরুরি প্রিয় দর্শক আশা করি খুব শীঘ্রই আমরা জানতে পারবো এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ